নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুশির বার্তা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কোন খুশির খবরটা ঘোষণা করেছেন সেই ব্যাপারেই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তথ্য অনুসারে লক্ষ্মীর ভাণ্ডার গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারে এবার বিরাট সুবিধা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিঃসন্দেহে একটি খুব বড় ইতিমূলক প্রকল্প। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে দুয়ারে সরকার শিবির ছাড়া অন্য কোনো বিকল্প পথ বর্তমানে নেই, যার ফলে যে সকল মহিলা 18 বছর বয়স অতিক্রম করেছেন তাদের আবেদন করতে হলে দুয়ারে সরকার শিবির পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাছাড়া অনেক মহিলা আছেন যারা বারে বারে আবেদন জমা দিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। কিন্তু এবার এই সকল সমস্যার সমাধান হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন ঘোষণাতে। আরও সহজ হলো লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার প্রক্রিয়া। গত সোমবার সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এবারে বুথে বুথে দুয়ারে সরকার হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সামাজিক প্রকল্পে আবেদনের জন্য আর দূরে যেতে হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেননি তারা পুনরায় এই শিবির থেকে আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা পূর্বে আবেদন জমা দিয়েও এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না সেই সকল মহিলারা পুনরায় নতুন আবেদনপত্র জমা করতে পারবেন। উপভোক্তাদের বয়স 60 বছর হয়ে গেলে সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে পরিবর্তিত হয়ে বৃদ্ধ ভাতার আওতায় চলে আসবেন এবং 1000 টাকা পেনশন পাবেন। আগামী 1 এপ্রিল থেকেই বিভিন্ন বুথে শুরু হয়ে যাবে দুয়ারে সরকার শিবির। তো বন্ধুরা, আপনারা যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাননি আপনারা কিন্তু এবার খুব সহজে দুয়ারে সরকারের ক্যাম্পে নিজেদের বুথেই ডকুমেন্টস জমা করতে পারবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কে জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।